प्रथम श्रेणी गणित एक नतून पढ़ा হ্যাঁ বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বোর্ড দেখে বুঝতে পেরেছো আজ আমরা কি শিখব হ্যাঁ আজ আমরা শিখব খালি ঘর পূরণ আর সেটা হচ্ছে ভাগ থেকে হ্যাঁ তোমরা নিশ্চয়ই এর আগে ভাগ শিখেছো কি করে ভাগ করতে হয় হ্যাঁ আর আজ আমরা সেই ভাগের আরেকটি নতুন কিছু সেটা হচ্ছে ভাগ দিয়ে আমরা কি করে খালি ঘর পূরণ করতে পারি সেটা শিখব তাহলে চলো আমরা আমাদের পড়াতে চলে যাই আর লেখাপড়া শুরুতে সব সময় কি বলে নেই আমরা লেখাপড়ার দোয়া সবাই বলবে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা হে প্রভু আমাকে প্রচুর জ্ঞান দান করুন হ্যাঁ বন্ধুরা আল্লাহর কাছে বুদ্ধি চেয়ে নিয়েছি এখন আমরা চলো পড়ালেখাতে চলে যাই হ্যাঁ আর আমি কি শিখবো বলেছি খালি ঘর পূরণ ভাগ আর এই পড়াটা তোমরা পেয়ে যাবে তোমাদের গণিত একটু ওয়ার্কশিট আছে সেই শিটের মধ্যে থেকে তবে এখানে মিস দুই একটা বেশি করিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা কি করবে সবগুলো অঙ্কই করবে তবে এছাড়া আর এই নিয়মই তোমাদের আরো অনেক অঙ্ক থাকতে পারে সংখ্যাটা পরিবর্তন হবে আমরা সবগুলোই শেখার চেষ্টা করব তাহলে চলো এখানে তোমরা দেখতে পাচ্ছ তিন ধরনের অঙ্ক আছে এই দুটো অঙ্ক দেখো দেখতে একই রকম প্রথমে একটি খালি ঘর আছে আবার এই তিনটি অঙ্ক দেখো এই তিনটি অঙ্কে খালি ঘরটা আছে মাঝে আর এই দুটো অঙ্কে খালি ঘরটা দেখা আছে সবার শেষে হ্যাঁ বন্ধুরা এই অঙ্কগুলো করার শুরুতেই আমাদের একটা নিয়ম জানা প্রয়োজন সেটা দেখো তোমরা যেহেতু ছোট তোমাদের আমি সহজেই বোঝার জন্য এখানে দেখো দুটো নোটস লিখে রেখেছি মিস এই দুটো নিয়ম আমরা জাস্ট একটু ভালো করে মনে রাখো তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই পাবো এখানে দেখো মিস কি লিখেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি খালি ঘর প্রথমে থাকলে গুণ হবে আমরা তো গুণও করেছি ভাগও করেছি এখানে দেখো এই দুটো অঙ্কের প্রথমেই খালি ঘর আছে হ্যাঁ যখন খালি ঘরটা এরকম সবার শুরুতে থাকবে তখন আমরা এই বাকি যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে গুণ করে দেব হ্যাঁ আবার দেখো এই অঙ্কগুলোর খালি ঘর মাঝে এটা শেষে এখানে দ্বিতীয় লাইনে কি লিখেছি খালি ঘর মাঝে ও শেষে থাকলে ভাগ হবে যেমন এখানে দেখো খালি ঘরটা মাঝে আছে এরকম মাঝে থাকলে আর এখানে দেখো খালি ঘরটা শেষে আছে শেষে থাকলে তখন এই দুটো সংখ্যাকে এখানে একটা কিছু সংখ্যা আছে এখানে একটা ছোট সংখ্যা আছে এখানে প্রথমে একটা বড় সংখ্যা পরে একটা ছোট সংখ্যা আছে এই বড় সংখ্যাটাকে এই ছোট সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করে দেব হ্যাঁ বন্ধুরা তাহলে চলো নিজ যা বলেছি সেটা কি করে করতে হয় তা দেখে নিই প্রথমে কি বললাম দেখো এখানে খালি ঘর আছে খালি ঘর প্রথমে থাকলে কি করতে হবে বলেছি গুণ করতে হবে হ্যাঁ এখন আমরা কাকে গুণ করব কার সাথে এতে সবার শেষে একটা 6 দেখতে পাচ্ছি এই 6টাকে তার প্রথমে যে 6টা আছে এই 6 এর সাথে গুণ করে দেব আমরা নামটা নিশ্চয়ই পারি নামটা এর আগে শিখেছিলাম মনে আছে হ্যাঁ আজ কিন্তু নামটাকে খুব প্রয়োজন নামটা ছাড়া অঙ্ক করা যাবে না ঠিক আছে তাহলে চলো আমরা নামটা পড়ে নিই এই 6 এর নামটা পড়ব এই 6 পর্যন্ত 6 6 কি হয় 6 6 36 হ্যাঁ তাহলে আমরা এখানে প্রথমে কি লিখে নিব 36 3 10 6 36 হ্যাঁ বন্ধুরা তারপরে দেখো তো কি আছে তারপরেও দেখো প্রথমেই একটি খালি ঘর আছে খালি ঘর প্রথমে থাকলে কি করব গুণ করব তাহলে আমরা এখন কি করব এই 7 কে 3 এর সাথে গুণ করে দেব মানে 7 এর নামটা পড়ব 3 ঘর পর্যন্ত তাহলে চলো পড়ে নেই 3 সাথে 21 3 সাথে 21 তাহলে আমরা এখানে কি লিখব 21 কারো যদি একবারে নামটা পড়তে কষ্ট হয় তখন আমরা কি করব 1 থেকে শুরু করব যেমন এখানে আমি বললাম 3 সাথে 21 যদি তুমি হঠাৎ করে এটা না বলতে পারো তাহলে বলবে এভাবে 7 1 কে 7 7 দ্বিগুণে 14 3 সাথে 21 হ্যাঁ বন্ধুরা তবে যেহেতু আস্তে আস্তে আমরা বড় হয়ে যাচ্ছি তাই আমরা
খুব দ্রুতই অঙ্ক করার চেষ্টা করব, সেজন্য একবারে যেতে পাই সেটা চেষ্টা করব, না পারলে শুরু থেকে করতে চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি নেই, আমরা তো খালি ঘর প্রথমে থাকলে কি করতে হয় সেটা করে ফেললাম। এখন দেখি এই অঙ্কটা দেখো, খালি ঘরটা কোথায় আছে? প্রথমে নেই, কোথায় আছে? মাঝে। আর মাঝে থাকলে কি করব? মাঝে থাকলে আমরা ভাগ করব। ভাগটা কেমন করে করতে হয়? দুটো সংখ্যা আছে, এখানে আছে বারো, এখানে আছে তিন, আমরা কি করব, ছোট যে নামটা, ছোট যে সংখ্যাটা আছে সবার শেষে, দেখো যে সংখ্যাটা আছে এখানে আছে তিন, এই তিনের নামটা পড়ব আর তাকে খুঁজব, এই বারোকে খুঁজব। আমরা তিনের নামটা পড়ব, বারোকে খুঁজব, তাহলে কি হয়ে যাবে? ভাগ করা হয়ে যাবে। তাহলে চলো দেখি, তিন আগে তিন, তিন দুগুণে ছয়, তিন তিনে নয়, তিন চারে বারো। আমি তিনের নামটা কতবার পড়লাম বন্ধুরা? এক দুই তিন চার, চারবার পড়েছি, তিন চারে বারো। তাহলে এই যে খালি ঘর আছে, এই খালি ঘরটাতে আমি লিখব চার, খালি ঘরটাতে কি লিখতে হবে? চার লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখে দিই চার, তাহলে কি হলো? তিন চারে বারো। ঠিক আছে, ঠিক এভাবে বাকি দুটোও করে নেব। তাহলে দেখো এখানেও খালি ঘর আছে মাঝে, এখানেও খালি ঘর মাঝে, তাহলে আমরা কোন সংখ্যাটার নামটা করব? সবার শেষে যে ছোট সংখ্যাটা আছে ডান দিকে, এই সংখ্যাটার নামটা করব এবং এই ছয় দশ দিন তেষট্টিকে খুঁজে নেব। তাহলে চলো, সাত একে সাত, সাত দ্বিগুণে চোদ্দ, তিন সাথে একুশ, চার সাথে আঠাশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ, ছয় সাথে বিয়াল্লিশ, সাত সাথে উনপঞ্চাশ, সাত আটে ছাপ্পান্ন, সাত নয় তেষট্টি। তাহলে সাতকে আমি কতবার নামটা পড়লাম? নয় বার। তার মানে আমি এই খালি ঘরটাকে লিখব নয়, সাত নয় তেষট্টি, সাত নয় তেষট্টি, তাহলে এখানে কি লিখে দিব? নয়। ঠিক আছে, চলে না পরের অঙ্কটিতে চলে যাই। দেখো এখানে খালি ঘর পূরণ, কোথায় আছে খালি ঘরটা? মাঝে। ঠিক আগের মতোই আমি এই ছোট সংখ্যাটার নামটা পড়ব এবং এই বড় সংখ্যাটাকে খুঁজব, খুঁজে বের করব। ঠিক আছে, তাহলে চলো নয়ের নামটা পড়তে শুরু করি। নয় একে নয়, নয় দুগুণে আঠারো, তিন নয় সাতাশ, চার নয় ছত্রিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, ছয় নয় চুয়ান্ন। হ্যাঁ বন্ধুরা, আমরা চুয়ান্ন পেয়ে গিয়েছি, তাহলে আর নামটা পড়তে হবে না। তাহলে আমি নয়ের নামটা কতবার পড়লাম? ছয় নয় চুয়ান্ন, ছয় নয় চুয়ান্ন। তাহলে আমি খালি ঘরটাতে ছয় লিখে দেব, তাহলে কি হলো? ছয় নয় চুয়ান্ন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা মাঝে খালি ঘর থাকলে কি করতে হয় তাও শিখে নিলাম। এবার দেখো এই দুটো অঙ্কে খালি ঘর পূরণ কোথায় আছে? সবার শেষে। সবার শেষে খালি ঘর থাকলে কি করতে হয়? তাহলে ও ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন কোন সংখ্যাটির নামটা করবো? এখানে দুটি সংখ্যা আছে, নয় এবং তিন। ছোট কোন সংখ্যা? তিন। তিন সংখ্যাটা ছোট, নয় বড়। তাহলে আমরা কার নামটা করব? তিনের নামটা করব এবং নয়কে খুঁজব, যে নয় পর্যন্ত যেতে আমার তিনের নামটাটা কতবার পড়তে হচ্ছে। ঠিক আছে, তিন একে তিন, তিন দ্বিগুণে ছয়, তিন তিনে নয়। তাহলে আমি তিনের নামটাটা কতবার পড়লাম? তিনবার পড়লাম। তাহলে আমি এখানে কত লিখব? তিন, তিন তিনে নয়, তিন তিনে নয়। ঠিক আছে, তাহলে চলো পরের অঙ্কটি করি। এই অঙ্কটিতেও দেখো খালি ঘরটা শেষে আছে, তাহলে এখন আমি কি করব? ভাগ করব। এখন ভাগের কোন কোন সংখ্যাটা নামতে করব? চল্লিশ না পাঁচ? পাঁচটা অনেক ছোট, তাই পাঁচের নামটা করব, চল্লিশটা খুঁজব। তাহলে আবার পড়ি, পাঁচ একে পাঁচ, পাঁচ দ্বিগুণে দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে বিশ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছয় ত্রিশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ, পাঁচ আটে চল্লিশ। পাঁচের নামটা আমি কতবার পড়লাম? আটবার। পাঁচ আটে চল্লিশ, তাহলে আমি এখানে কত লিখব? আট লিখব। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে শেষ হয়ে গেল আমাদের সবগুলো অঙ্ক। তাহলে আমরা এই অঙ্কগুলো করতে গিয়ে কি কি জিনিস দেখলাম? প্রথমত আমাদের সর্বপ্রথম দেখতে হবে খালি ঘরটা কোথায় আছে। খালি ঘর যদি প্রথমে থাকে তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে, মানে এই যে শেষে যে সংখ্যাটি তার আগের সংখ্যাটি, যে দুটি সংখ্যা দেয়া থাকবে সেই সংখ্যা দুটোকে গুণ করে যে সংখ্যাটা হবে তাই আমরা লিখব। আর খালি ঘর যখন মাঝে ও শেষে থাকবে তখন আমরা কি করব? ভাগ করব, মানে ছোট সংখ্যাটির নামটা করব এবং বড় সংখ্যাটিকে খুঁজব। যতবার নামটা পড়তে হলো
আমার শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছে। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা মনে হয় যে কোনো সময় যে কোনো জায়গায় তোমরা নির্দ্বিধায় অবশ্যই তুমি তোমার মিসকে ফোন দিবে, জিজ্ঞেস করবে, তোমার মিস অবশ্যই বুঝিয়ে দেবে এবং এই অঙ্কগুলি লিখে খাতায় ছবি দিলে তুমি তোমার মিসকে পাঠিয়ে দেবে। তবে মনে রেখো আমরা এখানে নিয়মের জন্য এখানে মিস পাঠা করিয়েছি 2, 3, 4, 5, 6, 7 অঙ্ক করিয়েছি এই নিয়মে। তোমাদের এই নিয়মেরই অঙ্ক থাকবে, তবে সংখ্যাটা পরিবর্তন থাকবে, তাই তোমরা নিয়মটা খুব ভালো করে মনে রাখার বা শেখার চেষ্টা করবে, শুধু সংখ্যাগুলোই দেখলে চলবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্ত। তোমরা সবাই বাসায় থেকো, ভালো থেকো এবং মনোযোগ সহকারে অবশ্যই লেখাপড়া করো। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।